হ্যালো বন্ধুরা এনভায়রমেন্টাল ইস্যু চ্যাপ্টারের একটা সেকেন্ড ভিডিও তো এই ভিডিওগুলোতে এনসিআরটি বাংলাতে এক্সপ্লেন করা হচ্ছে তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট নিট এক্সাম দেবে বা সিবিএসই বোর্ডে পড়ছো তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদেরকে এই ভিডিওগুলি এনসিআরটি পড়তে বুঝতে সাহায্য করবে তো শুরু করা যায় ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও ইন ইন্ডিয়া দ্য এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট অ্যাক্ট কেম ইন টু ফোর্স ইন নাইনটিন এইটটি ওয়ান বাট ওয়াজ অ্যামেন্ডেড ইন নাইনটিন এইটটি সেভেন টু ইনক্লুড অ্যাজ অ্যান পলিট্যান্ট তো ভারতে যে বায়ু প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট যে বায়ু সমন্বিত যে আইন যেটা যে কীভাবে বায়ু যে দূষণ হচ্ছে সেটাকে প্রিভেন্ট করবো তারপর কীভাবে এই বায়ু দূষণটাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে এই নিয়ে যে আইন সেটা উনিশশো একাশি খ্রিস্টাব্দে এসছিল সংবিধানের পাশ হয়েছিল কিন্তু উনিশশো সালে সেটা আবার সংস্করণ হয় এবং যে শব্দ শব্দদূষণ নয়েজ সেটাকেও বায়ু দূষণের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় নয়েজ বা শব্দদূষণটাকেও বায়ু দূষণের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তাহলে আগে শব্দ দূষণটাকে একটা আলাদা দূষণ রূপে গণ্ড করা হতো বায়ু দূষণ মাতৃ দূষণের মতো কিন্তু উনিশশো চূড়া সাতাশি খ্রিস্টাব্দে শব্দদূষণটাকেও বায়ু দূষণের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় নয়েজ ইজ আনডিজায়ার্ড হাই লেভেল অফ সাউন্ড নয়েজ বা দূষণ শব্দ দূষণ কি যে আনডিজায়ারেবল হাই লেভেল অফ সাউন্ড যে শব্দের একটা তীব্রতা যেটা মানুষের পক্ষে জীব পক্ষে প্রাণীদের পক্ষে উদ্ভিদের পক্ষে ক্ষতিকারক একটা আনডিজায়ারেবল যেটা আমরা চাই না উই হ্যাভ গট ইউজ টু অ্যাসোসিয়েটিং লাউড সাউন্ড উইথ প্লিজার অ্যান্ড এন্টারটেনমেন্ট নট রিয়েলাইজিং দ্যাট নয়েজ গজ সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার্স ইন হিউম্যানস যে আমরা উঁচু বড় বড় বক্স ডিজে বক্স বাজিয়ে উঁচু আওয়াজে গান শুনি তারপর হেডফোনে ফুল ভলিউমে গান শুনি এবং এটা আমরা এন্টারটেনমেন্ট করি নিজেদের প্লিজার একটা নিজের আনন্দের জন্য আমরা এই সমস্ত উঁচু শব্দে আমরা গান শুনে থাকি কিংবা অন্য কিছু শুনে থাকি তো এগুলো আমরা এটা খেয়াল করি না যে এগুলো এই যে এই দূষণটা সেটা আমাদের সাইকোলজি এবং ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে আসছে যে আমাদের যে ব্রেন তার উপর প্রভাব বিস্তার করছে আমাদের যে দৈহিক কার্যক্ষমতা তার উপরও প্রভাব বিস্তার করছে যে উঁচু এই যে বড়ো বড়ো বক্সে নিয়ে ডিজে বক্স নিয়ে সেখানে গান চালানো হচ্ছে সেটা শরীরের অত্যন্ত ক্ষতি করে সাইকোলজিক্যালি ডিস্টার্ব করে ফিজিওলজিক্যালি ডিস্টার্ব করে হেডফোনে উঁচু আওয়াজে যে গান শোনা সেটাও অনেকটা ক্ষতি করে দ্য বিগার দ্য সিটি দ্য বিগার দ্য ফাংশন দ্য গ্রেটার দ্য নয়েজ যে কোনো শহর যত বড় সেখানকার মানুষের কার্যকারিতা তত বেশি আর সেখানে দূষণ তত বেশি এ ব্রিফ এক্সপোজিওর টু হি এক্সট্রিমলি হাই সাউন্ড লেভেল অন হান্ড্রেড ফিফটি ডেসিবল অর মোর জেনারেটেড বাই টেক অফ অফ এ জেট প্লেন অর রকেট মে ড্যামেজ ড্রামস দাজ পারমানেন্টলি ইম্পেয়ারিং হেয়ারিং অ্যাবিলিটি যে শব্দ দূষণ কীভাবে ক্ষতি করতে পারে তার এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে দেড়শো ডেসিবল সাউন্ড যে শব্দ মাত্রা নির্ণয় করার একটা একক হচ্ছে ডিসিবল তো দেড়শো ডিসিবল সাউন্ড সেটা কোথা থেকে পাওয়া যায় যে কোনো জেট প্ল্যান যখন ল্যান্ড করে কিংবা রকেট যখন ওপরের দিকে ওঠে তখন যে সাউন্ড যে শব্দটা হয় সেই শব্দের তীব্রতার মাত্রা হচ্ছে দেড়শো ডিসিবল সেটা যদি একেবারে কানের সামনে আসে সেই সেটা অনেকটা দূরে থাকে আমাদের কানের মধ্যে শব্দ নিরোধক পদার্থ লাগানো থাকে তার জন্য কিছু হয় না কিন্তু সেগুলো যদি একেবারে কানের সামনে সেই শব্দটা সেই দেড়শো ডিসেবল শব্দটা আমাদের কানের সামনে আসে সরাসরি তাহলে কী করবে যে আমাদের যে ড্রাম আছে বা যে আমাদের কানের মধ্যে যে পর্দা আছে সেই পর্দাটাকে সম্পূর্ণরূপে ড্যামেজ করে দেবে ধ্বংস করে দেবে এবং তারপরে কি হবে যে হিয়ারিং যে অ্যাবিলিটি যে শব্দ শোনার যে সক্ষমতা সেটা পারমানেন্টলি অর্থাৎ সারা জীবনের জন্য সেটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ মানুষ শুনতে পাবে না তাহলে দেড়শো ডেসিবল সাউন্ড যেটা যেটা জেট প্লেন টেক অফ করলে বা এর রকেট উৎক্ষেপণ করলে যে আওয়াজটা হয় সেটা যদি সরাসরি আমাদের সেই দেড়শো ডেসিবেল সাউন্ডটা সরাসরি আমাদের কানের সামনে নিয়ে আসা হয় তো আমাদের কানের মধ্যে যে পর্দা আছে সেটা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হবে এবং আমাদের যে শোনার ক্ষমতা সেটা সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে ইভেন ক্রনিক এক্সপেসিওর টু এ রিলেটিভলি লোয়ার নয়েজ লেভেল অফ সিটিজ মে পারমানেন্টলি ড্যামেজ হিয়ারিং অ্যাবিলিটিস অফ হিউম্যান তো এটা তো অনেকটা ডে বেশি ডেসিবেলের সাউন্ড হলো কিন্তু যদি খুব অল্প ডেসিবেলের সাউন্ডও হয় কিন্তু সেটা ক্রনিক হয় অত ক্রমাগত যে স্টপ হচ্ছে না ক্রনিক মানে হচ্ছে ক্রমাগত মানে স্টপ হচ্ছে না দেড়শো ডেসিবেলের যে সাউন্ডটা সেটা হয়তো পাঁচ মিনিটের জন্য হলো তারপরে স্টপ হয়ে যাবে কিন্তু ক্রনিক মানে কি একই মাত্রার একটা সাউন্ড হয়তো এক ঘন্টা দু ঘন্টা ধরে ক্রমাগত কানের মধ্যে চলে আসছে চলে আসছে তখন কী হবে সেটাও কিন্তু আমাদের যে শোনার ক্ষমতা সেটাকে কিন্তু ধ্বংস করে যেতে পারে রিলেটিভলি লোয়ার নয়েজ যে ডেসিবালটা খুব একটা অত বেশি না তীব্রতাটা খুব একটা বেশি না হয়তো দেড়শো ডেসিবাল না হয়ে একশো ডেসিবাল বা একশো কুড়ি কিন্তু সেটা যদি ক্রমাগত আমাদের কানের সামনে আসতেই থাকে আসতেই থাকে কয়েক ঘন্টা ধরে তাহলে সেটাও কিন্তু আমাদের যে শোনার সক্ষমতা সেটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে নয়েজ অলসো কজেস স্লিপ স্লিপলেসনেস ইনক্রিজড হার্টবিট ওয়াল্টার্ড ব্রিদিং প্যাটার্ন দাজ কনসিডারেবলি স্ট্রেসিং হিউম্যান তাছাড়া দূষণের জন্য আরও কিছু প্রভাব দেখা যায় যে স্লিপলেসনেস যে ঘুম আসে না ঘুম আসতে চায় না যতই ঘুমাবার চেষ্টা করি ঘুম আসতে চায় না ইনক্রিজড হার্ট বিট হার্ট বিট যে হিরো স্পন্দন যে আমাদের যে হার্ট পয়েন্ট যে বিট করছে সেটা কিন্তু বৃদ্ধি পায় অর্থাৎ আমাদের যে বাহাত্তর বার হয় সেটা অনেকটাই বেশি হয়ে যায় ধাক 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 করতেই থাকে বিশেষ করে যারা বৃদ্ধ তাদের ক্ষেত্রে এটা আরও মারাত্মক এবং অনেক ক্ষেত্রে তাদের হার্ট ফেলও হয়ে যেতে পারে হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে ওয়াল্টার্ড ব্রিথিং প্যাটার্ন তারপর যে নিঃশ্বাস যে নিঃশ্বাসের যে প্যাটার্নটা যে আমাদের বারো থেকে ষোলোবার নেই এক মিনিটে সেই প্যাটার্নটা কি দ্রুত হয়ে যায় অতি দ্রুত নিঃশ্বাস অতি দ্রুত প্রশ্বাস আমরা নিতে থাকে সেটাও চেঞ্জ হয় দাজ কনসিডারেবলি স্ট্রেসিং হিউম্যান এবং মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকমের স্ট্রেস বা চাপের সৃষ্টি করে বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করে তাহলে এখানে যে শব্দ দূষণটা কী দূষণ কীভাবে ক্ষতি করছে মানুষের তার একটা এক্সাম্পল দেওয়া আছে তারপর আরও কী কী প্রভাব বিস্তার করছে তারপর কবে শব্দদূষণটাকে বায়ু দূষণের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এখানে এটা একটা সংক্ষিপ্ত আগের দেওয়া আছে তো এরপরে আসছি নেক্সট পার্ট সেটা হলো কি কনসিডারিং দ্য মেনি ডেঞ্জারাস এফেক্ট অফ নয়েজ পলিউশন ক্যান ইউ আইডেন্টিফাই দ্য আননেসেসারি সোর্স অব নয়েজ পলিউশন অ্যারাউন্ড ইউ হুইচ ক্যান বি রিডিউসড ইমিডিয়েটলি উইথাউট এনি ফাইন্যান্সিয়াল লস টু অ্যানিবডি তো আমরা তো দেখলাম যে শব্দদূষণ কত প্রভাব বিস্তার করছে সাইকোলজিক্যালি ফিজিওলজিক্যালি প্র ব্যাঘাত ঘটাচ্ছে শরীরের তারপর অন্য রকমের সমস্যা সৃষ্টি করছে কিন্তু আমরা কি তো এগুলো দেখে আমাদের কী মনে হচ্ছে যে শব্দদূষণটা অবশ্যই কমানো উচিত তো এখানে একটা কাজ দেওয়া আছে যে ছাত্রদেরকে যে খুঁজে বের করা যে আশেপাশে কি আমরা এমন কিছু দেখতে পাই যে যে শব্দদূষণগুলো বিনা কারণে হচ্ছে সেগুলো কোনো ফাইন্যান্সিয়াল কোনো ক্ষতি হবে না সমাজের কোনো ক্ষতি হবে না তারপর আর্থিক দিক দিয়ে কোনো ক্ষতি হবে না সেই সমস্ত নয়েজগুলো বন্ধ করলে বিশেষ করে কোনোগুলো যে পার্টি করলে সাধারণত যুবক ছেলেরা যে নয়েজগুলো করে থাকে বক্স বাজিয়ে তো আবার খুব তীব্র মাথাতে হেডফোনে গান শুনে যে নয়েজগুলো হয়ে থাকে এগুলো হচ্ছে কি আননেসেসারি নয়েজ এগুলোর কোনো দরকার নেই এগুলো যদি বন্ধ হয়ে যায় তো পরিবেশের সমাজের আর্থিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে কোনো দিক দিয়ে কোনো ক্ষতি হবে না তো এগুলোকে আইডেন্টিফাই করতে হবে এগুলোকে বন্ধ করতে হবে রিডাকশন অফ নয়েজ ইন আওয়ার ইন্ডাস্ট্রিজ ক্যান বি অ্যাফেক্টেড বাই ইউজ অফ সাউন্ড অ্যাবজরবেন্ট ম্যাটেরিয়াল অর বাই মাফলিং নয়েজ তো ইন্ডাস্ট্রি যে কারখানা সেখানে তো বিভিন্ন রকমের যন্ত্রপাতি চলে এবং সেখানে অনেকটা বেশি শব্দদূষণ হয় তো সেই শব্দদূষণ সেটাও তো আর স্টপ করা যাবে না কারণ যে ইন্ডাস্ট্রি যদি না চলে তো বিভিন্ন রকমের আমাদের যে প্রয়োজনীয় সামগ্রী সেগুলো তৈরি হবে না তো তার জন্য কী করা যেতে পারে যে সেখানে কি যে নয়েজ অ্যাবজ অ্যাবজর্ভেন্ট যে শব্দকে শোষণ করে নিতে পারে এমন কিছু পদার্থ আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে অর বাই মাফলিং নয়েজ যে নয়েজ শব্দটা যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য তাকে ব্যবস্থা নিতে পারে যে এক ধরনের পদার্থ পাওয়া যায় চারকোল বা অন্য টাইপের একটা কিছু পদার্থ যেগুলো কি শব্দটাকে শোষণ করে নেয় শব্দটাকে শব্দে যে তীব্রতা সেটাকে কমিয়ে দেয় তো সেগুলো ইউজ করা যেতে পারে তাহলে কি সেই শব্দ দূষণ থেকে ইন্ডাস্ট্রিতে দূষণ থেকে রক্ষা পাওয়া যাবে stringent following অফ laws লেট ডাউন ইন relation টু নয়েজ লাইক ডেলিমিনেশন of হর্ন ফ্রি জোনস অ্যারাউন্ড হসপিটালস অ্যান্ড স্কুলস তবে বিভিন্ন রকমের ল বা আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে যে যাতে নয়েজটাকে কমানো যেতে পারে নয়েজের প্রভাবটাকে কমানো যেতে পারে তো তার জন্য কি যে যে স্কুল বা হসপিটাল যেখানে আছে তার পাশে বিভিন্ন বোর্ড লাগিয়ে দিতে হবে যে এখানে যাতে বেশি শব্দ না হয় তার বোর্ড লাগিয়ে দিতে হবে মানুষকে সচেতন করতে হবে যেমন এখন আমরা দেখতে পাই যে গাড়ি স্কুল আর হসপিটালের মধ্যে অনেক বলে লেখাও থাকে যে এখানে শব্দ দূষণ একটা মাত্রা দেওয়া থাকে যে এর থেকে বেশি যাতে না হয় সব ধীরে ধীরে কথা বলবে তো তো এইভাবে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে পারমিসেবল সাউন্ড লেভেলস অফ ক্র্যাকার্স অ্যান্ড অফ লাউড স্পিকারস টাইমিং আফটার হয়েছে লাউড স্পিকার ক্যান নট বি প্লেড তো তারপর যে বাজি ফোটানো হয় সে বাজি ফোটানোর একটা যাতে নির্দিষ্ট মাত্রা মাত্রা থাকে সেটা নির্ধারণ করা তবে একটা টাইম করে দেওয়া যে এই সময়ের পরে যাতে কেউ লাউড স্পিকার না চালায় কেননা রাতের বেলা যদি লাউড স্পিকারটা চালায় তবে সেটা বেশি ক্ষতি করে যেহেতু সেটা ঘুমানোর সময় তো একটা টাইম করে দেওয়া ইট ইস এ নিড টু বি ফোর্স টু প্রোটেক্ট আওয়ার সেলফ ফ্রম নয়েজ পলিউশন এগুলোকে আমাদেরকে ফোর্সে বা আইনের মধ্যে নিয়ে আসতে হবে ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে যাতে শব্দ দূষণের হাত থেকে মানুষ রক্ষা পেতে পারে কন্ট্রোলিং ভেহিকিউর আর এয়ার পলিউশন এ কেস স্টাডি অফ দিল্লি তো আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম যে ভেহিক্যাল থেকে বা যানবাহন থেকে অনেকটাই বেশি দূষণ হয় তো সেই দূষণটাকে কীভাবে কন্ট্রোল করা যেতে পারে সেটা কিছুটা করেছিলাম যে লেট ফ্রি পেট্রোল ডিজেল ব্যবহার করতে হবে তো এখানে আরও ডিটেলসে দেওয়া আছে এবং দিল্লিকে একটা এক্সাম্পল হিসেবে নেওয়া আছে কারণ দিল্লি হচ্ছে ভারতের রাজধানী এবং দিল্লিতে সবচাইতে বেশি যে যানবাহন চালানো হয় তো সেখানকার একটা কেস স্টাডি নেওয়া হয়েছে তো শুরু করা যাক উইথ ইটস ভেরি লার্জ পপুলেশন অব ভেহিকুলার ট্রাফিক দিল্লি লিডস দ্য কান্ট্রি ইন ইটস লেভেল অফ এয়ার পলিউশন ইট হ্যাজ মোর কারস দ্যান দ্য স্টেটস অফ গুজরাট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুট টুগেদার তো দিল্লি সবচাইতে বেশি যানবাহনের যে ট্রাফিক বা যে যানবাহনের যে ঘনত্ব সেটা কিন্তু দিল্লিতে আছে এবং যেহেতু যানবাহনের ঘনত্ব সব থেকে বেশি তার জন্য যে এয়ার পলিউশন বা বায়ু দূষণের যে মাত্রা সেটা কিন্তু এখানে সবচেয়ে বেশি এখানকার বায়ু দূষণ এতটা বেশি যে সেখানে সাধারণত এই খালি মাস্ক না পরে যে ঘুরে বেড়ানোটা সেটাও কিন্তু অনেকটা বিপজ্জনক ইট হ্যাজ মোর কার্স দ্যান দ্য স্টেটস অফ গুজরাট অ্যান্ড বেঙ্গল পোর্ট টুগেদার তো গুজরাট আর ওয়েস্ট বেঙ্গল এই দুটো রাজ্যের সমস্ত যানবাহনকে একত্রিত করলে যা হবে তার থেকে কিন্তু বেশি যানবাহন দিল্লিতে আছে অথচ দিল্লির থেকে গুজরাট তারপর বেঙ্গল দুটো রাজ্য কিন্তু আকারে বড় ইন দ্য নাইনটিন নাইনটিএস দিল্লি ইজ র্যাঙ্কড ফোর্থ অ্যামং দ্য ফোর্টি ওয়ান মোস্ট পলিউটেড সিটিস অব দ্য ওয়ার্ল্ড যে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে যে গণনা করা হয়েছিল যে তার মধ্যে যে একচল্লিশটা সবচেয়ে বেশি দূষিত শহর আছে সারা পৃথিবীতে ভারতে না সারা পৃথিবীতে তার মধ্যে চার নম্বরে ছিল দিল্লি তাহলে কতটা বেশি তাদের দূষণের মাত্রাটা এয়ার পলিউশন প্রবলেমস ইন দিল্লি বিকেম সো সিরিয়াস দ্যাট এ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন পিআইএল ওয়াজ ফিল্ড ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যে এখানকার বায়ু দূষণের মাত্রা এতটাই বেশি যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মানে এক রকমের একটা আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল দিল্লি থেকে সুপ্রিম কোর্টে যে ভারতের থেকে বড়ো যে কোর্ট সুপ্রিম কোর্ট সেখানে আফটার বিং এনসিউড ভেরি স্ট্রংলি বাই দ্য সুপ্রিম কোর্ট আন্ডার ইটস ডাইরেক্টিভস দ্য গভর্নমেন্ট অজ আক টু টেক উইদিন এ স্পেসিফাইড টাইম পিরিয়ড অ্যাপ্রোপ্রিয়েট মিজার্স ইনক্লুডিং সুইচিং ওভার দ্য এন্টায়ার ফ্লিট অফ পাবলিক ট্রান্সপোর্ট বাসেস ফ্রম ডিজেল টু কম্প্রেসড ন্যাচুরাল গ্যাসেস সিএনজি তো পিআইএল ফিল ফিল করার পরে সুপ্রিম কোর্ট নিজেদের মধ্যে আলোচনা করার মাধ্যমে কি ব্যবস্থা গ্রহণ করে এবং সরকারকে বলে যে যাতে তারা পদক্ষেপ নেয় সরকার যে একটা একটা নির্দিষ্ট সময়ের আগেই যাতে কিছু আইন ব্যবস্থা নিয়ে আসে এবং যে প্রথমে ডিজেল ব্যবহার করা যে বাসের ক্ষেত্রে বা অন্যান্য যানবাহনের ক্ষেত্রে সেটা যাতে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজিতে কনভার্ট করা হয় কেননা ডিজেল অনেকটাই বেশি দূষণ ঘটায় আর যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস আছে সেটা অতটা বেশি দূষণ ঘটায় না তাই গভর্নমেন্টকে বলা হয় যাতে সে পদক্ষেপ নেয় যে সমস্ত বাস সেটা যাতে সিএনজিতে কনভার্ট করা হয় সিএনজি দ্বারা পরিচালিত করা হয় কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ব্যবহার করা হয় তাহলে কি দূষণের মাত্রাটা অনেকটাই কমে যাবে এবং একটা সময়ের মধ্যে এমন না যে আজকে দিল দশ বছর পর করলো তা না ত ততদিনে তীব্রতাটা অনেকটাই বেড়ে যাবে তাই খুব দ্রুত যতটা দ্রুত পারা যায় ততটা এই ব্যবস্থাটা গ্রহণ করা অল দ্য বাসেস অফ দিল্লি ওয়ে কনভার্টেড টু রান অন সিএনজি বাই দ্য এন্ড অফ টু থাউজেন্ড টু তো দু হাজার দুই সালের মধ্যে সমস্ত বাস দিল্লির মধ্যে যত বাস ছিল সরকার ব্যবস্থা নিয়ে আসে এবং দিল্লির মধ্যে যত বাস ছিল সমস্তকে পেট্রোলের পরিবর্তে ডিজেলের পরিবর্তে সেখানে সিএনজি ব্যবহার করা হতে থাকে ইউ মে আক্স দ্য কোয়েশ্চেন অ্যাজ টু হোয়াই সিএনজি ইজ বেটার দ্যান ডিজেল তো এটা বলা যেতে পারে যে সিএনজিটা ব্যবহার করার কারণটা কি ডিজেলের থেকে সিএনজি ব্যবহারের কারণটা কী তো এখানে কিছু কারণও দেওয়া আছে তিন চারটে দেখা যাক দ্য আনসার ইজ দ্যাট সিএনজি বার্নস মোস্ট এফিসিয়েন্সলি আনলাইক পেট্রোল আর ডিজেল ইন দ্য অটোমোবাইলস অ্যান্ড ভেরি লিটিল অফ ইট ইস লেফট আনবানড তো কি যে সিএনজি বা কমপ্রেসড ন্যাচারাল গ্যাস যেটা আছে সেটা সম্পূর্ণরূপে দহিত হয় কোনো কিছু অংশ বাকি থাকে না কিন্তু পেট্রোল আর ডিজেলের যেটা হয় যে সেক্ষেত্রে কিন্তু পুরোটা দহিত হয় না পুরোটা দহন হয় না কিছুটা বাকি থেকে যায় এবং সেই যে বাকি থেকে যাচ্ছে সেটা থেকে কিন্তু প্রচণ্ড মাত্রা ধোঁয়া সৃষ্টি হয় দূষণ সৃষ্টি হয় তো এক্ষেত্রে কি যেহেতু সিএনজিটা সম্পূর্ণরূপে দহন হয় তো সেক্ষেত্রে ধোঁয়াটা কম হয় দূষণটা কম হয় আরও কি কি আছে যে মোরেভার সিএনজি ইজ চিপার দেন পেট্রোল আর ডিজেল ক্যান নট বি সিফোনড অফ বাই থিপস অ্যান্ড অ্যাডাল্টরেট লাইক পেট্রোল আর ডিজেলস তো এখানে তিনটে ম তিনটে কারণ একসাথে দেওয়া আছে দ্য সিএনজি ইজ চিপার দেন পেট্রোল আর ডিজেল পেট্রোল আর ডিজেলের থেকে সিএনজি যেটা তার দামটা কিন্তু কম অনেকটা সস্তা ক্যান নট বি সিফোন অফ বাই দ্য থিপস পেট্রোল আর ডিজেল যেহেতু চোরে চুরি করে নিয়ে যেতে পারে কিন্তু সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এটাকে কিন্তু চোরে চুরি করতে পারবে না অ্যান্ড অ্যাডাল্টারেটেড লাইক পেট্রোল আর ডিজেল এবং পেট্রোল আর ডিজেলের মধ্যে ভেজাল মেশানো যেতে পারে কিন্তু সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের মধ্যে কোন রকমের ভেজাল মেশানো যাবে না তো এই চারটে কারণ দেওয়া আছে যে এক সম্পূর্ণরূপে দহ দহন হয় তার জন্য দূষণ কম হবে সস্তা আছে আর চোরে চুরি করতে পারবে না আর কোনো রকমের ভেজাল মেশানো যাবে না একটা অসুবিধাও আছে সেটা এখানে দেওয়া আছে দ্য মেইন প্রবলেম উইথ সুইচিং ওভার টু সিএনজি ইজ দ্য ডিফিকাল্টি অফ লেইং ডাউন পাইপলাইন্স টু ডেলিভার সিএনজি থ্রো ডিস্ট্রিবিউশন পয়েন্টস অর পাম্পস যে এর একটা বিশেষ প্রবলেম হচ্ছে যে ডিজেল পেট্রোল কি হয় যে বোতলে করে সরাসরি কি সেটাকে ট্রান্সফার করা হয় যে কোনো দোকান থেকে এক বোতল ডিজেল এক বোতল পেট্রোল কিনে নিয়ে সেটা গাড়িতে ঢেলে দেওয়া হলো। কিন্তু সিএনজি এভাবে নেওয়া হয় না সিএনজি কি হয় পাইপের মধ্যে দিয়ে প্রচলন করে তাই সিএনজিকে যদি এই ব্যবহারে ব্যবহার করতে চাই তো পাইপ লাইন লাগাতে হবে তো এটা হচ্ছে সবচেয়ে প্রবলেম যে সব জায়গাতে পাইপ লাইন লাগানো সম্ভব হয় না ডিস বিভিন্ন রকম ডিস্ট্রিবিউশন পয়েন্টে বা পাম্পসে তাহলে সমস্ত জায়গাতে পাইপ বিভিন্ন রকম ডিস্ট্রিবিউশন পয়েন্টে যেখান থেকে ডিস্ট্রিবিউট করা হবে কি এই পাইপ লাইন লাগানোটা সম্ভব হয় না যে সব জায়গার যেখানে পাইপ লাইন লাগাবে সেখানকার তো মাটি এক রকম না অন্য রকম বিভিন্ন রকম সমস্যা আছে আর ইনজিউরিং আন ইন্টারেপ্টেড সাপ্লাই আন মানে ক্রমাগত সাপ্লাই করা যায় না ক্রমাগত এই যে ডিজেল পেট্রোল যেখান থেকে ইচ্ছা নিলাম আর যখনই দরকার হলো তখনই কিনে নিতে পারলাম কিন্তু এটা ক্রমাগত সাপ্লাই করা যাবে না তো এটা একটা এর কী বলা যেতে পারে যে লিমিটেশন এই কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম সিএনজির জন্য সিমল্টেন্সলি প্যারালাল স্টেপস টেকেন ইন দিল্লি ফর রিডিউসিং ভেহিকেল আর পলিউশন ইনক্লুড ফেজিং আউট অফ ওল্ড ভেহিক্যালস ইউজ অফ পেট্রোল ইউজ অফ লো সালফার পেট্রোল অ্যান্ড ডিজেল ইউজ অফ অফ পলিউশন লেভেল নর্মস ফর তো সিএনজিতে তো কনভার্ট করা হল এর একটা বিশেষ কারণ সবচেয়ে বড়ো পদক্ষেপ তাছাড়া আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে দিল্লিতে যাদের দূষণ কমে সেগুলো কী কী এখানে দেওয়া আছে যে ভেহিক্যাল পলিউশন কমার জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন ফেজিং আউট অফ ওল্ড ভেহিকলস যে পুরনো যে যানবাহন আছে সেই পুরনো যানবাহনে যেহেতু যন্ত্রপাতি অনেকটাই পুরনো তাই সেখানে কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে না তাই অনেকটাই ধোয়া সৃষ্টি হয় দূষণ সৃষ্টি হয় আওয়াজ সৃষ্টি হয় তাই সেই পুরনো যানবাহনগুলোকে বাতিল করা হয় ইউজ অফ আনলিটেড পেট্রোল আগে বলা হয়েছে যে পেট্রোলে যাতে লেড না থাকে সেই দিকে খেয়াল রাখা হয় কারণ লেড থাকলে কী হবে যে ক্যাটালাইটিক কনভার্টারের মধ্যে যে প্ল্যাটিনাম প্যালাডিয়াম ছিল রোডিয়াম ছিল তাদের যে ক্যাটালাইটিক পাওয়ার সেটাকে কমিয়ে দেয় সেটাকে নষ্ট করে দেয় তার জন্য লেড যাতে না থাকে সেটার দিকে খেয়াল রাখা হয় ইউজ অফ লো সালফার পেট্রোল অ্যান্ড ডিজেল তো ডিজেল আর পেট্রোলের সালফার যাতে কম থাকে সেদিকে খেয়াল রাখা হয় কারণ সালফার থাকলে সালফার ডাইঅক্সাইড তৈরি হবে আর সালফার ডাইঅক্সাইডটা অনেকটাই বেশি ক্ষতিকারক ইউজ অফ ক্যাটালাইটিক কনভার্টার ইন ভেহিক্যালস তারপর যানবাহনে যাতে ক্যাটালেটিক কনভার্টার ব্যবহার করা হয় সেই দিকে খেয়াল রাখা হয় কারণ ক্যাটালেটিক কনভার্টার থাকলে নাইনটি যে পলিটেন্টস আছে সেগুলোকে দূর করে দেয় আর অ্যাপ্লিকেশন অফ স্ট্রিনজেন্ট পলিউশন লেভেল নর্মস ফর ভেহিক্যালস যানবাহনের জন্য কিছু স্ট্রিনজেন্ট যে নর্মস যে কিছু এক কোনো কিছু একটা আকারে লিখে তার মধ্যে বিভিন্ন রকম নিয়মকানুন লিখে রাখা যে এটা করতে হবে ওটা করতে হবে মানুষকে সচেতন করা এগুলো হচ্ছে এই যে এগুলো বা লিফলেট যেরকম বলা যেতে পারে সেগুলো বা বিভিন্ন রকমের যে এই এগুলো এগুলো ব্যবহার করা অ্যাপ্লাই করা যাদের যারা ড্রাইভার আছে তারা সচেতন হয় তো এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থ্রো এ নিউ অটোফুয়েল পলিসি হ্যাজ লেড আউট এ রোড ম্যাপ টু ডাউন ভেহিকুলার পলিউশন ইন ইন্ডিয়ান সিটিজ যে ভারতের যে সরকার সেটা একটা নতুন একটা পলিসি অটোফুয়েল পলিসি নিয়ে এসছে তার মধ্যে নিয়ে এসেছিলো তার মাধ্যমে কী হয়েছিল যে এই যে ভেহিকুলার পলিউশন যাতে কমন আসতে পারে ভারতের বিভিন্ন শহরে সেটা অনেকটাই কমন কমন সেই দিকে পদক্ষেপ নেওয়া অটো অটোফুয়েল পলিসির মাধ্যমে আরও অনেক পলিসি নেওয়া হয়েছে তো তার মধ্যে একটা হলো অটোফুয়েল পলিসি মোর স্টিনজেড নর্মস ফর ফুয়েলস মিনস স্ট্রিটলি রিডিউসিং দ্য সালফার অ্যান্ড অ্যারোমেটিক কন্টেন্ট ইন পেট্রোল অ্যান্ড ডিজেল ফুয়েলস যে স্টিনজেড নর্মস যে কোনটা কতটা মাত্রায় থাকবে তার যে একটা নিয়মকানুন সেই যত নিয়মকানুন উন্নত করা হয়েছে তত দেখা গিয়েছে যে যাতে যে পেট্রোল বা ডিজেল থাকবে তার মধ্যে যাতে সালফার আর অ্যারোমেটিক কন্টেন্ট কম থাকে সেটা খেয়াল রাখা হয়েছে যে এই সালফার আর অ্যারোমেটিক কন্টেন্ট কী সেটা অনেকটাই ক্ষতিকারক তো প্রথম ন প্রথম নিয়মকানুনে যদি বলা হয় যে সেটা একেবারেই কমে যেতে হবে তো সেটা তো প্রায় অসম্ভব তাই ধীরে ধীরে যত নতুন নতুন নর্মস এসছে নতুন নতুন নিয়ম এসছে তত এই সালফার এবং যে অ্যারোমেটিক কন্টেন্ট তার পরিমাণটা কমানো হয়েছে ইউরো থ্রি নমস ফর এক্সাম্পল স্টিপ দ্যাট সালফার বি কন্ট্রোলড অ্যাট থ্রি হান্ড্রেড ফিফটি পার্টস পার মিলিয়ন ইন ডিজেল অ্যান্ড ওয়ান হান্ড্রেড ফিফটি পার্টস পার মিলিয়ন ইন পেট্রোল ইউরো থ্রি নর্মস তো ইউরো ওয়ান নর্মস টু নর্মস থ্রি নর্মস অনেকগুলো নর্মস এসছে ফোর নর্মস এসছে তো তার মধ্যে ইউরো থ্রি নমস যেটা আছে তাতে বলা হয়েছিল যে সালফারের যে পরিমাণ সেটা পেট্রোল ডিজেলে থাকবে তিনশো পঞ্চাশ পার্টস পার মিলিয়ন অর্থাৎ প্রতি এক মিলিয়নের মধ্যে তিনশো পঞ্চাশ পার্টস পারের যাতে পার্টসের বেশি না হয় সেই তিনশো পঞ্চাশ প্রতি এক মিলিয়ন যদি ভাগ করা হয় তার মধ্যে যাতে তিনশো পঞ্চাশের বেশি কি ডিজেল না থাকে এই ডিজেল এই সালফার না থাকে ডিজেলের ক্ষেত্রে আর দেড়শো পিপিএম ইন পেট্রোল এবং পেট্রোলের ক্ষেত্রে যাতে দেড়শোর বেশি দেড়শো পিপিএমের বেশি সালফার না থাকে যে এক মিলিয়ন অংশের মধ্যে দেড়শো অংশ অ্যারোমেটিক হাইড্রোকার্বনস আর টু বি কন্টেন্ট অ্যাট ফোরটি টু পার্সেন্ট অব দ্য কনসার্ন ফুয়েল এবং অ্যারোমেটিক যে পদার্থ সেটা যাতে ফোরটি টু পার্সেন্টের বেশি না থাকে তো এটা থ্রি নর্মে বলা হয়েছিলো যে সালফারের পরিমাণটা ডিজেলে থাকবে তিনশো পঞ্চাশ পিপিএম পেট্রোলে থাকবে দেড়শো পিপিএম আর অ্যারোমেটিক কন্টেন্ট থাকবে ফোরটি টু পার্সেন্টের কম দ্য গোল অ্যাকর্ডিং টু দ্য রোড ম্যাপ ইজ টু রিডিউস সালফার টু ফিফটি পিপিএম ইন পেট্রোল অ্যান্ড ডিজেল অ্যান্ড ব্রিং ডাউন দ্য লেভেল টু থার্টি ফাইভ পার্সেন্ট তো এই যে পরবর্তীকালে আরও এই যে তাদের যে গোল ছিল তাদের যে গোল বলতে যে তাদের যে যেটা টার্গেট সেটা কী ছিল যে এই যে সালফারের পরিমাণটা সেটা কী করবে যে পেট্রোল আর ডিজেলে পঞ্চাশ পিপিএম নিয়ে আসবে যে সাড়ে তিনশো দেড়শো ছিল ইউরো থ্রিতে সেটা আরও কমিয়ে পঞ্চাশ পিপিএম নিয়ে আসবে পেট্রোল আর ডিজেলের ক্ষেত্রে আর যে অ্যারোমেটিক কন্টেন্ট আছে সেটা ফোর্টি টু পার্সেন্ট ছিল সেটা থার্টি ফাইভ পার্সেন্ট নিয়ে আসবে তো এটা ছিল তাদের পদক্ষেপ তো এটা তার কারণে আস্তে আস্তে যত ইউরো থ্রি ফোর নর্ম বেরিয়েছে তত এই সালফারের পরিমাণটা কমানো হয়েছে অ্যারোমেটিক কন্টেন্টের পরিমাণটা কমানো হয়েছে কারসপন্ডিং টু দ্য ফয়েল ভেহিকলস ইঞ্জিনস উইল অলসো নিড টু বি আপগ্রেডেড তো ফুয়েল তো দেখা গেলো যে ফুয়েলে কতটা সালফার থাকবে ডিজেলে পেট্রোলে তারপর অ্যারোবেটিক কন্টেন্ট কতটা থাকবে সেটা খেয়াল করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো যাতে আপগ্রেড হয় উন্নত হয় এমন না যে ওই নাইনটি দশকের যন্ত্র নিয়ে এখনও গাড়ি চালানো হচ্ছে সেটা যাতে না হয় মাস এমিশন স্ট্যান্ডার্ড ভারত স্টেজ টু হুইচ ইজ ইকুভেলেন্ট টু ইউরো টু নর্মস আর নো মোর অ্যাপ্লিকেবল ইন অ্যানি অফ দ্য সিটিজ অফ ইন্ডিয়া যে মাস এমিশন স্ট্যান্ডার্ড যে ভারত স্টেজ টু যেটা ইউরো টু নর্মসের মধ্যে সমতুল্য যে দুটো নিয়মকরণ প্রায় একই তো সেটা কিন্তু এখন আর ভারতে অ্যাপ্লাই করা হয় না যে যত নতুন নতুন ইউরোপ থ্রি নর্মস আসছে তখন ইউরো টু নর্মসটা ক্যান্সেল যখন ইউরোপ ফোর নর্মস আসছে তখন ইউরোপ থ্রি নামটা ক্যান্সেল যে আস্তে আস্তে এরা একই যে এরা হঠাৎ করে যে সালফারের পরিমাণটা কমে দিচ্ছে অ্যারোমেটিক কন্টেন্টের পরিমাণটা কমে দিচ্ছে তা না এরা ধীরে ধীরে কাজটা করছে এবং যখনই নতুন নিয়ম নিয়ে আসছে তাতে তত বেশি সালফারের পরিমাণটা কমানো হচ্ছে অ্যারোমেটিক কন্টেন্ট কমানো হচ্ছে আরও নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে আর পূর্বের যে আইন সেটা বাতিল করা হচ্ছে তো এটা এখন আর এই যে ইউরো ইউরো টু নর্ম তারপর ভারত স্টেট টু এগুলো যেহেতু অনেকটাই পুরোনো তাই এখন আর অ্যাপ্লাই করা হয় না ডিটেলস অফ দ্য ল্যাটেস্ট মাস্ট এমিশন স্ট্যান্ডার্ড ইন ইন্ডিয়া আর প্রোভাইডেড বিলো তো টেবিল এখানে একটা টেবিল দেওয়া আছে এই টেবিলে যে কোন নর্মসে কী কোন রাজ্যে চালু করা হচ্ছে সেটা বিশেষ কোন শহরে চালু করা হচ্ছে সেটা দেওয়া আছে এই যে এখানে একটা ছবি দেওয়া আছে এটা তো টেবিল শোয়িং দ্য মাস এমিশন স্ট্যান্ডার্ড ইন ইন্ডিয়া যে ইন্ডিয়ার মধ্যে যে বিভিন্ন রকমের যে যানবাহনের নিয়ন্ত্রণ দূষণকে নিয়ন্ত্রণ করার জন্য যে মাস এমিশন স্ট্যান্ডার্ড বলা হয় এদেরকে তো সেগুলো কিছু দেওয়া আছে তো এগুলো পড়লেই বোঝা যাবে তাও বলেছি ফোর হোয়েলার্স মানে চার চাকা বিশিষ্ট গাড়ি চার চাকা বিশিষ্ট গাড়ির ক্ষেত্রে কি ভারত স্টেজ ফোর এই রুলসটা চালু করা হয় কত খ্রিস্টাব্দে এপ্রিল দু সালের এপ্রিল মাসে থ্রো আউট দ্য কান্ট্রি পুরো দেশে তিন চাকার ক্ষেত্রে ভারত স্টেজ ফোর ভারত স্টেজ ফোর যেটা আছে সেটা তিন চাকার ক্ষেত্রে চালু করা হয় এটাও ফার্স্ট এপ্রিল করা হয় দু হাজার সতেরো খ্রিস্টাব্দে পুরো দেশে দুই চাকার ক্ষেত্রে ভারত স্টেজ ফোর এটাও পুরো দেশে চালু করা হয় দু হাজার সতেরো খ্রিস্টাব্দে তাহলে এটা প্রায় একই যে ভারত স্টেজ ফোর যেটা আছে সেটা চার চাকা তিন চাকা দু চাকা সবার ক্ষেত্রেই পুরো দেশে দু হাজার সতেরো সালের এপ্রিল মাসে চালু করা হয় তো এটা আরও আপগ্রেড করা হয়েছে এটা অনেকটা পুরনো এনসিআরটি এনসিআরটিতে যেহেতু এটা হয়তো আরও আপগ্রেড হয়েছে দু হাজার সতেরো মানে এই তো তিন বছর চার বছর আগে থ্যাংকস টু দ্য এফোর্টস মেড দ্য এয়ার কোয়ালিটি অফ দিল্লি হ্যাজ সিগনিফিক্যান্টলি ইমপ্রুভড তো এই যে এই সমস্ত ব্যবস্থা নেওয়ার কারণে এই যে সিএনজিতে কনভার্ট করা ডিজেল পেট্রোল থেকে তারপর ডিজেল পেট্রোল ব্যবহার করে সেখানে সালফারের পরিমাণটা কম রাখা অ্যারোমেটিক কন্টেন্টের পরিমাণ কম রাখা তারপর যন্ত্রপাতির মধ্যে উন্নত করা তবে গা পুরোনো গাড়ি বাতিল করে দেওয়া এই যে বিভিন্ন রকমের পদক্ষেপ নেওয়া অথবা এই যে বিভিন্ন রকমের নর্মস নিয়ে আসা নিয়মকানুন নিয়ে আসা ভারত স্টেজ ফোর থ্রি ইউরো থ্রি এই সমস্ত নিয়মকানুন নিয়ে আসার জন্য যে দিল্লির যে দূষণ সেই দূষণটা কিন্তু অনেকটাই কমেছিলো অনেকটাই কমেছিলো অ্যাকর্ডিং টু অ্যান এস্টিমেট এ সাবস্টেন্সিয়াল ফল ইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড সালফার ডাইঅক্সাইড লেভেল হ্যাজ বিন ফাউন্ড ইন দিল্লি বিটুইন নাইনটিন নাইনটি সেভেন টু টু থাউজেন্ড ফি ফাইভ তো উনিশশো সাতানব্বই থেকে দু সালের মধ্যে এই সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল তো তারপরে এস্টিমেট করা হয়েছিল যে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল পর্যবেক্ষণ করা হয়েছিল এবং দেখা গেছিলো যে এই সময়ের মধ্যে যেহেতু পদক্ষেপ নেওয়া হয়েছিল তাই ভারত তাই দিল্লিতে কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাই অক্সাইডের যে পরিমাণটা সেটা অনেকটাই কমে গেছিলো অনেকটাই কমে গেছিলো কারণ এইগুলোই তো দূষণ ঘটাচ্ছিলো তো যেহেতু সালফার কমানো হয়েছিল অ্যারোমেটিক কম্পেন্ট কন্টেন্ট কমানো হয়েছিল তো তার ফলে কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইডের পরিমাণ কমে গিয়েছিল অনেকটাই এই সমস্ত বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য তাহলে অবশ্যই কাজ দিয়েছিল সেটা এমন না যে সরকারের পদক্ষেপগুলো বৃথা গিয়েছিল তা না সেটা কাজ দিয়েছিল অনেকটাই দূষণ কমে গেছিলো তো এটা ছিল এয়ার পলিউশন এয়ার পলিউশনটা শেষ হলো এরপরে ওয়াটার পলিউশন ইটস কন্ট্রোল আছে সেটা বাড়ানো হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো তোমাদের কিছু বলা থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো ভিডিওগুলিকে অনলাইনে দেখো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যদি মনে হয় যে কোনো বিশেষ চ্যাপ্টার আগে আপলোড করলে ভালো হয় তো সেটা সব অবশ্যই জানাবে আর তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য